যান দুর্ঘটনা নিহত শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়ালেন নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির সদস্যরা। বিশ্রামগঞ্জ থানাধীন চুরিলাম ব্লকের ছেচরি মাই গ্রাম পঞ্চায়েতের যাদব দত্ত নবমীর পুজোর রাতে গর্জিতে যান দুর্ঘটনায় জিবি হাসপাতালে গিয়ে মারা গিয়েছেন। ছেচরিমাই নিহত শ্রমিক যাদব দত্তের তিন দিনের শ্রদ্ধানুষ্ঠান আজ শ্রমিক নিহত যাদব দত্তের পরিবারে ছুটে আসেন আগরতলা নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির সদস্যরা। যাদব দত্তের ছেলে আজ পিতার তিন দিনের কাজ করছেন, ওই সময় আগরতলা নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির সদস্যরা নিহত যাদব দত্তের স্ত্রী এবং মায়ের হাতে 10,000 টাকার চেক তুলে দেন। অন্যদিকে ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে 5,000 টাকা ক্যাশ তুলে দেওয়া হয়। মানুষ মানুষের জন্য তাই প্রমাণিত এক শ্রমিক মারা যাওয়ার পর আজ ওই শ্রমিকের বাড়িতে আগরতলা থেকে খবর পেয়ে ছুটে আসেন সহকর্মী শ্রমিক যাদব দত্তের বাড়িতে। যাদব দত্তের বাড়িতে এসে যাদব দত্তের স্ত্রী এবং মা কান্নায় বিভোর। অল্প সময়ে সন্তানকে হারাতে হবে কান্নায় ভেঙে পড়েন যাদব দত্তের মা। অন্যদিকে যাদব দত্তের স্ত্রী কম সময়ের মধ্যে তার স্বামীকে হারাবে তা বুঝে উঠতে পারেনি, কান্নায় ভেঙে পড়ে। নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির সদস্যরা ছেচরিমাই গ্রাম পঞ্চায়েতের নিহত শ্রমিক পরিবারে গিয়ে 15,000 টাকা দিয়ে আসেন। আজ নিহত পরিবারে উপস্থিত ছিলেন ছেচরিমাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ। সরকারিভাবে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বস্ত করলেন ওই পরিবারে। নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির সদস্যরা বলেন, শ্রমিকের মৃত্যুতে আমরা খবর পেয়ে আজ চুরিলামে ছুটে আসলাম। এই মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। একজন শ্রমিক হয়ে অন্য শ্রমিকের পাশে দাঁড়ানো সেটা মানবিক কর্তব্য, সে কারণেই আজ নিহত যাদব দত্তের পরিবারের পাশে এসে দাঁড়ানো। আসলেন কী কারণে আসলেন এই জায়গায়? আমরা নীলজ্যোতি পরিবার আগরতলা থেকে এসেছি, নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি। তো আমাদের একটা শ্রমিক ভাই যখন দশমী দিন শুনলাম যে ও নাকি গাড়ি চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারপর হাসপাতালে গেল, যাওয়ার পর অ্যাম্বুলেন্স পায়নি, এগুলো শুনে আমাদের খুব কষ্ট হলো। তো আমরা আমাদের তরফ থেকে যেহেতু শ্রমিক ও সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে এবং আমারও সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমরা গাড়ি রাত্রি পরিষেবা দিয়ে থাকি, আমাদের কষ্ট যন্ত্রণা আর কেউ বুঝে না। আমরা হাসপাতালে গেলে ডাক্তার পাই না, অ্যাম্বুলেন্স পাই না, এটা আমাদের একটা ভীষণ সমস্যা। কারণ আমাদের পাশে যদি সরকার না দাঁড়ায় তাহলে আমরা কোথায় যাবো? এই পরিবারের পাশে যখন আমরা শুনলাম, আমাদের তরফ থেকে আমাদের সাধ্যমতো নীলজ্যোতি পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা ক্যাশ এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম ও এসোসিয়েশনের একজন সদস্য আমি, ওখান থেকে আরও ক্যাশ 5,000 টাকা, টোটাল 15,000 টাকা আমরা আজকে ওর মা এবং ওর বউয়ের হাতে তুলে দিলাম। যাতে আজকে শুনলাম এসে ওরা শ্রাদ্ধ, আজকে টাকাটা ওদের কাজে লাগবে এটাই আশা রাখছি। চুরিলাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।